আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইনস্টার নিউজ বাংলা। ভিন্ন মেয়াদ হলেও পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে অব্যবহৃত ডেটা। মোবাইল ইন্টারনেট প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে। সেক্ষেত্রে গ্রাহককে অপারেটরদের কাছ থেকে একই ডেটা প্যাকেজ কিনতে হবে। মঙ্গলবার বিটিআরসিতে এক অনুষ্ঠানে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা নিয়ে উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়। বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মে একজন গ্রাহকের প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে। যদি গ্রাহক ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ কেনেন, এক্ষেত্রে নতুন নিয়মটি হলো ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এতদিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হতো। এই নির্দেশিকা আগামী 1 মার্চ থেকে কার্যকর হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।